নমস্কার, আজকে আমি একটা নতুন ধরনের চপ বানাবো, খাসি মাংসের মেটে আর চলকি দিয়ে। আমি এর আগে বাড়িতে বানিয়ে খেয়েছি ও আমার বাড়ির সবাই খেয়েছে, খুব সুন্দর হয়েছে। সেটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। এখন আমি বেসন জল দিয়ে ফেটে নেব। লবণ আমি লবণ বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি জল দিয়ে দেব। বেসন আমি খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না, ঠিক এইভাবেই রাখবো। বেসনটা ভালো করে ফেটে নিয়েছি। এইভাবে সব পটলগুলো আমি ছাড়িয়ে নেব। পটলগুলো সব ভালো করে চেঁচে নিয়েছি এবং দুদিকে একটু করে কেটে দিয়েছি, একদিকে ছোট আর একদিকে বড়। যেদিকটা বড় আছে সেদিক দিয়ে আমি পটলের একটা ছুরির সাহায্যে পটলের দানা করব। এইভাবে আমি পটলের ভিতর থেকে সব দানাগুলো বের করে নিয়েছি। রাখো, এখানে রাখো। এবার আমি খাসি মাংসের মেটে আর চর্বি টুকরো টুকরো করে কেটে নেব। যা
এইভাবে ছোটো ছোটো করে মটর দানার মতো করে আমি কেটে নিয়েছি। চর্বিগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে আমি গরম মশলা তৈরি করে নেব। গরম মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, ধনিয়া, শুকনো লঙ্কা, জিরা। এগুলোকে আমি শুকনো কড়াই ভেজে নেব। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এবারে ধনিয়া, জিরা সব আমি একসঙ্গে ভেজে নেব। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। এখন সাদা তেলে আমি পটলগুলো ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। পরের পটলগুলো আবার তুলে দিচ্ছি। সরষের তেলে সাদা জিরা, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো প্রথমে আমি তেলে কষে নিচ্ছি, ওই যে একটা হালি গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। পেঁয়াজ কুচি, এই মটর আর চর্বি আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করবো, কারণ আমি বাটা লঙ্কা দেবো না। আমার নাতি নাতনিরা বেশি ঝাল খেতে পারে না, আর পটলের চপে তো বেশি ঝালটাও ভালো লাগবে না, এই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বাটা লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাগুলোও দিতে পারেন। রসুন বাটা, আদা বাটা, হলুদ, টমেটো বাটা, লবণ,
মশলা কষা হয়ে গেছে, এবার আমি প্রথমে মেটেগুলো তুলে দিচ্ছি। এতে আমি জল দেব না, কারণ এটা শুকনো শুকনো করতে হবে, আর এতে জল দিলে বেশি নরম হয়ে যাবে, তাই আমি জল দেব না। এতে সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি চটিগুলো তুলে দেব। সবজি মশলার সঙ্গে কষা হয়ে গেছে, এবার আমি নামি। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মেশিনে গুঁড়ো করে নেব। এবার একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। চপ করার জন্য আমি খাসি মাংসের মেটে আর চর্বি দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি, এবার আমি পটলের মধ্যে ভরে দেব। সব পটলের মধ্যে পুরো ভরা হয়ে গেছে, এবার আমি চপ ভেজে নেব। এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেলেই চপগুলো ভেজে নেব। বেসন আমি আরেকবার ভালো করে ফেটে নিচ্ছি। বেসন যত ভালো করে ফাটা হবে চপটা ততই সুন্দর হবে, আর খেতেও খুব ভালো লাগবে। খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি।
খুব সুন্দর হয়েছে। জেঠিমা, এই খাসি মাংসের মেটে আর চর্বি দিয়ে যে চপ হয় এটা জানা ছিল না, এটা খুব সুন্দর হয়েছে, ভালো খেতে হয়েছে। কেমন হয়েছে অসুখ দা? খুব সুন্দর হয়েছে। কেন হাতের চপ তো এরকম আগে কোনোদিন খাইনি, সর্বপ্রথম খাসির চর্বি আর মেটে দিয়ে পটলের চপ হয়েছে, খুব সুন্দর লেগেছে।